আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের জন্য আজকে দারুণ একটি টিপস নিয়ে এসেছি, যেটি হচ্ছে কিশমিশের উপকারিতা সম্পর্কে। মুসলিম শরীফের একটি হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন। এই ফর্মুলার মধ্যে দারুণ সব উপকারিতা রয়েছে, যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, ইনশাআল্লাহ আপনার উপকারে আসবে। بسم الله الرحمن الرحيم প্রথমে কিশমিশ সম্পর্কে কয়েকটি কথা বলে তারপর এর গুণাগুণ, ব্যবহার পদ্ধতি এবং কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে জানিয়ে দেব। প্রথমেই বলে রাখি, যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের জন্য এই টিপসটি নয়, যেহেতু এতে সুগার রয়েছে তাই ডাক্তারের পরামর্শ ব্যতীত এটি ব্যবহার করা যাবে না। আঙ্গুর শুকিয়ে তৈরি হয় কিশমিশ, কিন্তু আমরা আঙ্গুরের উপকারিতা জানলেও কিশমিশের খুব কমই উপকারিতা জানি। এই কিশমিশ কেনার সময় গাঢ় রঙের কিশমিশ কিনবেন, কেননা হালকা রঙের কিশমিশে কেমিক্যাল মেশানো থাকে। কিশমিশে রয়েছে পটাশিয়াম, যা আমাদের হার্টকে ভালো রাখে। খারাপ কোলেস্টেরল দূর করতে এই কিশমিশ সাহায্য করে। এতে রয়েছে আয়রন, যা রক্ত স্বল্পতা কমাতে বিশেষভাবে সাহায্য করে। এছাড়াও রয়েছে কার্বোহাইড্রেট, যা এনার্জি যোগায়। মহিলারাই বিশেষত রক্ত স্বল্পতায় ভোগেন, তাই চিকিৎসকরা বলেন কিশমিশ মহিলাদের স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারী। কিশমিশ শুকনো খাওয়ার চেয়ে পানিতে ভিজিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়। এবার আসি আমাদের মূল টপিকে, অর্থাৎ কিশমিশ ভিজানো পানি খেলে কি হয়। অনেকেই হয়তো জানেন না যে কিশমিশ ভেজানো পানি শরীরের পক্ষে খুবই উপকারী, আবার শুকনো কিশমিশের চেয়ে ভেজানো কিশমিশ বেশি উপকারী। কিশমিশ ভিজানো পানি লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। কিশমিশ ভিজানো পানি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে কিশমিশ ভিজানো পানি পান করলে শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়, যার ফলে রক্ত পরিশোধিত হতে শুরু করে। সপ্তাহে কমপক্ষে 4 দিন এই কিশমিশ ভিজানো পানি পান করলে তা পেট পরিষ্কার রাখতে বিশেষভাবে সাহায্য করে। যারা প্রায় পেটের গণ্ডগুলো ভুগেন তাদের জন্য টনিক বিশেষ উপকারী। কিশমিশ ভিজানো পানিতে থাকে প্রচুর এনার্জি, যা সারাদিন আপনাকে রাখবে প্রাণবন্ত। শুধু তাই নয়, কিশমিশ ভেজানো পানি পান করলে লিভারের পাশাপাশি কিডনিও খুব ভালো থাকে, আর কিডনি ও লিভার যদি ভালো থাকে তাহলে পরোক্ষভাবে আমাদের হজমে সাহায্য করে। আর লিভার, কিডনি ও হজম শক্তি ভালো থাকলে আপনি হাজারো রোগ থেকে মুক্ত থাকবেন। এখন কথা হচ্ছে কিভাবে কিশমিশ ভিজিয়ে রাখবেন। এক্ষেত্রে আপনি 2 কাপ পানিতে 150 গ্রাম কিশমিশ ভালোভাবে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে কিশমিশ সেঁকে নিয়ে ওই পানি হালকা গরম করে খালি পেটে খেতে হবে। এরপরে আধা ঘন্টা আর কোনো ধরনের খাবার খাওয়া যাবে না। সপ্তাহে কমপক্ষে 4 দিন এই পানি পান করলে 1 মাসের মধ্যেই আপনি নিজেই তফাতটা অনুভব করবেন। আর প্রতিদিন কিশমিশের পানি খেলে কোনো প্রকার ঔষধ ছাড়াই কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন। এই ছিল কিশমিশ ভেজানো পানির উপকারিতা। এতক্ষণ যারা সাথে ছিলেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, পিওর টিপসের সাথে থাকুন।